सीपीआईएम त्रिपुरा राज्य कमिटी सम्पादक कमरेड गौतम दास उनार आज सकाल 7টা नागाद कलकाता एक बेसरकारी हासपाताले मृत्यु हय। उनी कोविडे आक्रांत हुए प्रथमे आगरतला तारपरे उन्नत चिकित्सार जन्य कलकाताय निये जावा हय। आज सकाल बेला उनार मृत्यु हय। आमरा गभीर भावे शोकाहत। त्रिपुरार गण आंदोलनेर क्षेत्रे कमरेड गौतम दासेर अवदान अविस्मरणीय हये थाकबेन। उनि छात्र आंदोलनेर मध्य दिएई वामपंथी आंदोलनेर संगे जुक्त हन। सीपीआईएमेर सभ्यपद तार परवर्ती समये उनि सीपीआईएमेर त्रिपुरा राज्य कमिटीर सम्पादक निर्वाचित हन। सीपीआईएमेर मुखपत्र डेली देशेर कथार शुरू थेकेई तिनि सम्पादक निर्वाचित हन। उनि पार्टीर सम्पादक होवार आग पर्यन्त एई डेली देशेर कथार सम्पादकेर दायित्व पालन करेन। ए राज्येर गण आंदोलनेर श्रमजीवी अंशेर आंदोलने शोषित निपीड़ित मानुषेर आंदोलने गुरुत्वपूर्ण भूमिका तिनि पालन करे गेछेन। विशेषकर डेली देशेर कथा पत्रिकार माध्यमे शोषित वंचित श्रमजीवी अंशेर मानुषेर कथा दृढ़भावे तुले धरा तादेर बक्तव्यके तुले धरा এবং আমাদের রাজ্যের ধর্ম বর্ণ বিভেদকে দূর করে ধর্ম বর্ণ মধ্যে ঐক্য স্থাপন করার প্রশ্নে বিশেষ করে জাতি উপজাতি অংশের মানুষের মধ্যে মৈত্রী স্থাপন করার প্রশ্নে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করার প্রশ্নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। আজ कठिन परिस्थितिर मध्ये आमरा जखन चलछि एकदिके गोटा भारतवर्ष एक चरम अर्थनैतिक संकट धर्मीय उन्मादनार मध्ये दिए देशके निये जावार चेष्टा करछे। आमादेर राज्ये एकई कायदाय फैसिस्ट आक्रमण संगठित करछे বামপন্থীদের উপর, শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের উপর, গণ আন্দোলনের উপর, ব্যক্তির উপর, সংবাদ মাধ্যমের উপর। এরকম এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কমরেড গৌতম দাস ধীরতার সঙ্গে বামপন্থী আন্দোলন আমাদের রাজ্যের গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। এই কঠিন সময়ে হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় আমরা কমরেড গৌতম দাসকে হারালাম, যেই সময়ে কমরেড গৌতম দাসের খুব প্রয়োজন ছিল। অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের। আমরা গভীরভাবে মর্মাহত। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি গভীরভাবে শোক প্রকাশ করছি, পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঐক্যবদ্ধভাবে শ্রমজীবী অংশের মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কমরেড গৌতম দাস ওনার যে পথ, ওনার যে আন্দোলন, সে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা ঐক্যবদ্ধ প্রয়াস জারি রাখব। এই কথা বলে কমরেড গৌতম দাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সংগঠনের প্রতি, সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ও শ্রদ্ধা।